স্যার আপনার জ্ঞাতার্থে বলছি, তিনটি না, এখানে যারা পুরস্কৃত হয়েছে প্রত্যেকটি শর্ট ফিল্ম অ্যানিমেশন করবে ইনশাআল্লাহ। সেখানে যদি কোনো বৃদ্ধ চাকর লাগে নিশ্চয় অভিনয় করবে। সুন্দর সমাজের জন্য শর্ট ফিল্ম, এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়ে গেল প্যানভিশন টিভির প্রথম শর্ট ফিল্ম স্ক্রিপ্ট প্রতিযোগিতা 2018। এই প্রতিযোগিতায় শতাধিক শর্ট ফিল্মের স্ক্রিপ্ট জমা পড়ে। এর মধ্য থেকে পুরস্কার প্রদানের জন্য প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সহ মোট 20টি শ্রেষ্ঠ স্ক্রিপ্ট নির্বাচন করা হয়। হেমন্তের পড়ন্ত বিকেলে নির্ধারিত সময়ে পুরস্কার গ্রহণের জন্য একে একে উপস্থিত হন তরুণ স্ক্রিপ্ট রাইটার বৃন্দ, তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন প্যানভিশন টিভির কর্মকর্তাগণ। এ তরুণ স্ক্রিপ্ট রাইটারদের সানন্দ উপস্থিতিতে আনন্দমুখর হয়ে ওঠে প্যানভিশন টিভির প্রোগ্রাম স্টুডিও। একে একে মঞ্চে আসন গ্রহণ করেন অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। ঘড়ির কাঁটা যখন ঠিক 4:15, তখনই কণ্ঠশিল্পী উপস্থাপক জাফর নোমানের উপস্থাপনায় শুরু হয় এই অনন্য আয়োজন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে বিশেষ আমন্ত্রণ জানিয়ে শুরু করছি প্যানভিশন টিভি আয়োজিত প্রথম শর্ট ফিল্ম স্ক্রিপ্ট প্রতিযোগিতা 2018 এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুরুতে তিনি কোরআন তেলাওয়াতের জন্য সৈয়দ আল জাবেরকে আহ্বান করেন। এরপর স্বাগত বক্তব্য রাখেন প্যানভিশন টিভির অনুষ্ঠান প্রধান জনাব মাহবুব মুকুল। তরুণদেরকে নিয়ে এগিয়ে যাওয়াই হচ্ছে আমাদের লক্ষ্য। তো বিশাল সংখ্যক তরুণ আজকে এই ভিজুয়াল জগতে, বিশেষ করে নাটক, সিনেমা, সঙ্গীত এগুলো নিয়ে কাজ করছে। তাদের সম্পৃক্ততা শুরু থেকেই রয়েছে আমাদের এখানে, কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে এবার এই শর্ট ফিল্ম স্ক্রিপ্ট কম্পিটিশানের আয়োজন করেছি। আমরা প্রায় 110টা স্ক্রিপ্ট এখানে পেয়েছিলাম, তার মধ্যে থেকে বাছাই করে আপনাদের নিঃসন্দেহে আপনারা অধিকতর যোগ্য বলেই আজকে এখানে এসেছেন। তো অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারা এখানে উপস্থিত থেকে আমাদেরকে ধন্য করবেন এবং আমাদের যে আয়োজন, এই আয়োজনের সাথে আপনাদেরকে শেষ পর্যন্ত আমরা পাবো, এই আশা রেখেই আমি আমার কথা শেষ করছি। এরপর এই প্রতিযোগিতার বিচারক প্যানেলের অন্যতম সদস্য তরুণ মিডিয়া ব্যক্তিত্ব জনাব জাকারিয়া হাবিব পাইলট তার বক্তব্য উপস্থাপন করেন। যদিও আমাদের দেশে একটা বড় প্রেক্ষাপট হচ্ছে যে স্ক্রিপ্ট রাইটারদের আসলে ওইভাবে সম্মান দেওয়া হয় না। এই যে কেন, এটা এখনও আমাদের দেশেও স্ক্রিপ্ট রাইটাররা ওইভাবে পপুলারিটি পায় না। আপনি নাটকের স্ক্রিপ্ট রাইটার খোঁজেন, হাতে গোনা দু চারজন হয়তো বা জনপ্রিয়। ইভেন আমাদের দেশের সিনেমার স্ক্রিপ্ট রাইটার খোঁজেন, একদমই হাতে গোনা 2 বা 3 জনকে খুব একদম মানে চেনা যাবে। কিন্তু আমি স্ক্রিপ্টগুলো পড়ে আমার কাছে যেটি মনে হলো, সুস্থ সংস্কৃতি বলতে আমরা যা বুঝছি আমাদের ব্রেনের মধ্যে ওই জিনিসটাই আটকে গেছে, এবং আমাদের স্ক্রিপ্টেও কিন্তু আমরা ওই জিনিসটাই শুধু দেখছি, ওই একই রকমের ফরম্যাট। এটাও কিন্তু আমাদের জন্য একটা ডেঞ্জার সাইন। শুরুতেই যদি আমরা এটাকে উতরিয়ে যেতে না পারি তাহলে কিন্তু এটাও একটা একঘেয়েমিতে পরিণত হবে। আমি এক্ষেত্রে উদাহরণ দিব খুবই সংক্ষেপে, ইরানের কথা। আমরা কপিরাইট আইন নিয়ে পড়ছিলাম আমাদের ফিল্মের একটা সাবজেক্টে, তখন অদ্ভুতভাবে আমরা দেখছিলাম যে পৃথিবীর সবচাইতে কঠোরতম আইন, কপিরাইট আইন হচ্ছে ইরানে, খুবই কঠিন। এবং এই কঠিনতম কপিরাইট আইনের মধ্য দিয়ে তারা যে সিনেমাগুলো তৈরি করে এটি বিশ্বব্যাপী সমাদৃত হয়। কেন হয়? কারণ তাদের ওইখানে আইনটা কঠিন হওয়ার কারণে তারা গতানুগতিক ভাবনা ভাবতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়, সহজ কথা যায় না বলা সহজে, ভেরি ডিফিকাল্ট। আমাদের কাছে ইকুইপমেন্ট চলে এসেছে যেহেতু সহজ, সেহেতু আপনাদের মগজের চর্চাটা করতে হবে অনেক কঠিন থেকে কঠিনতম। আপনাদের সাধুবাদ জানাই স্ক্রিপ্ট রাইটিংয়ে যারা এসেছেন, আরও বেশি করে পড়ুন, স্ক্রিপ্ট পড়ুন, দেখুন, চর্চা করুন, লিখুন। আপনাদের হাত ধরেই বাংলাদেশের এই চলচ্চিত্র বলি, ভিডিও বলি, ইউটিউব বলি, নাটক বলি, সব কিছুর যে সাংস্কৃতিক যে চর্চা, এই চর্চাটার একটি উন্নততর
শিখরে পৌঁছে যাক আপনাদের হাত ধরেই। এই কামনা করে আবারও প্যানভিশন টিভিকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রখ্যাত নাট্যকার শাহ আলম নূর। তিনি বলেন, প্যানভিশনে এসে আজকে একটা নতুন অভিজ্ঞতা হলো, সেটা দীর্ঘসূত্রিতা বলে একটা কথা আছে আমাদের দেশে, এটা যে কে বসেছে সব জায়গায়। প্যানভিশন সম্ভবত এটা মাটি দিছে, কারণ সময় যে আমাকে সময় দিবে তা নিশ্চয়তা নেই। খুব ছোট্টবেলা পড়েছিলাম, যখন কার যা যে নাই করে, বাল্যকালে যারা আলস্যে ধরে, পড়িতে পড়িতে খেলিতে চায় সেজন কখনো বিদ্যা নাহি পায়। আমি প্যানভিশনকে ধন্যবাদ জানাবো যে তারা দীর্ঘসূত্রিতা না গিয়ে বরং অন্যেরাও এই ধরনের প্রতিযোগিতা করতে পারে তার একটা উপমা সেট করেছেন। এরপর অনুষ্ঠান প্রধান জনাব মাহবুব মুকুল ফলাফল ঘোষণা করেন। এএইচএম রাজীব আজকের অনুষ্ঠানের প্রথম চ্যাম্পিয়ন। পুরস্কার প্রাপ্তরা একে একে তাদের কাঙ্ক্ষিত পুরস্কার, ক্রেস্ট, সার্টিফিকেট এবং নগদ অর্থ গ্রহণ করেন। এ আয়োজনের বিষয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বিজয়ীদের কয়েকজন তাদের অনুভূতি প্রকাশ করেন এভাবে। সবাইকে শুভেচ্ছা। আমার কথা হচ্ছে যে আয়োজনটা খুব সুন্দর ছিল, প্যানভিশনকে ধন্যবাদ। এবং যারা আজকে অথবা যখন থেকে ঘোষণা হয়েছে তারপর থেকে যারা একশো ঊর্ধ্ব স্ক্রিপ্ট জমা দিয়েছে তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। এরপরে আরও ভালো আয়োজন হবে সেই প্রত্যাশা করছি প্যানভিশনের কাছে। একজন স্ক্রিপ্ট রাইটারকে অনেক কিছু জানতে হয়, তাকে যেমন ইনস্ট্রুমেন্ট কারিকুলামগুলো জানতে হয় ফিল্মের, একই সাথে তাকে ফিল্মের দর্শন ইতিহাস এই বিষয়গুলো ভালো করে জানতে হয়। তো সেই বিষয়গুলো জানার জন্য কিছু পেট্রোনাইজ যদি পিছন থেকে থাকে তাহলে এগুলো জানার জন্য আগ্রহতা বাড়ে। আমার মনে হয় যে এই প্রতিযোগিতা আয়োজন করার মাধ্যমে প্যানভিশন সে আয়োজনটা করে দিয়েছে এবং আমাদের ওই ক্ষেত্রটা তৈরি করে দিয়েছে। নবীনদের জন্য এমন আয়োজন নিয়মিত হওয়া দরকার। প্যানভিশন যে জোয়ার সৃষ্টি করেছে আমাদের মাঝে, আমাদের যে এই প্রতিযোগিতার মাধ্যমে প্যানভিশন এই ধারাটা অব্যাহত রাখবেন। আসলে ক্যামেরার পেছনে যারা থাকেন তাদেরকে আমরা অনেকেই জানি না কিংবা বুঝি না, ডিরেক্টরকে কিংবা নায়ককে আমরা এটাকেই বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। কিন্তু একটা ডিরেক্টরকে যে তুলে ধরে স্ক্রিপ্ট রাইটার কিংবা একটা শিল্পীকে তুলে ধরে একজন গীতিকার সুরকার, সেটা কিন্তু আমরা ভুলে যাই অনেক সময়। কিন্তু একটা শিল্পী প্রাধান্যটা বেশি পেয়ে যায়। তো প্যানভিশনের এই উদ্যোগকে আমি অসাধারণভাবে সাপোর্ট করছি এবং যুগ যুগ ধরে প্যানভিশনের এই উদ্যোগটা থেকে যাক। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক পরিচালক, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এস এম মহসিন এ আয়োজনে অভিভূত হয়ে তাঁর বক্তব্যে বলেন, যারা অংশগ্রহণ করেছে, আহ্বানে সাড়া দিয়েছে, তাদের সবাইকে অভিনন্দন জানাই। আমি সর্বতোভাবেই এই জগতের মানুষ, সেজন্য চিরকালই স্ক্রিপ্ট রাইটার একটা অমূল্য, তারা যে একটু দামি মানুষ সেটা কিন্তু যতদিন যাবে এটা পরিস্ফুট হচ্ছে। এবং বহু ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটারের কাছে গিয়ে ধর্ণা দেয়। আমার এখানে এসে আর দুটো কথা মনে হলো। একটা মনে হলো যে আমরা পুরস্কার দেওয়া তো খুব ভালো, প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তারাও তো অসম্ভব ভালো, কিন্তু আমার কাছে যেটা মনে হয় এটা উচিত হবে যে চারজন বিচারক এগুলি বিচার করে, প্রথমত যে তিনটি স্ক্রিপ্টকে বাছাই করেছে ওই তিনজন লোককে নিয়ে, ওই তিনজন স্ক্রিপ্ট রাইটারকে নিয়ে বসতে, এর সম্ভাবনার দিকগুলো যাচাই করতে, এর ত্রুটিগুলোকে পয়েন্ট আউট করতে, এবং এই স্ক্রিপ্টগুলো যেন তাদের তত্ত্বাবধানে আবার নতুন করে রচিত হয়। এই কাজটা যদি তোমরা করতে পারো তাহলে আমি আজকে এসছি সেই বিবেচনায়, আমি প্রতিষ্ঠানের যে কর্তৃপক্ষ তাদের অনুরোধ করব এর মধ্যে এই তিনটি স্ক্রিপ্টের মধ্যে প্রথমত যদি একটি টিকে যায় একটি, দুটি টিকে গেলে দুটি, তিনটি টিকে গেলে তিনটি, তিনটি ফিল্ম এই
প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রযোজনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। একে একে সব আনুষ্ঠানিকতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতি প্যানভিশন টিভির সিইও শরীফ বায়েজিদ মাহমুদ তার বক্তব্য প্রদান করেন। প্রথমত কংগ্রাচুলেশন সবাইকে, যারা আজকে বিজয়ী হলে তাদের সবাইকে প্যানভিশনের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। স্যার কিন্তু উনি একটা চাকরের কথা বললেন না, উনি কিন্তু একটি আমাদের একটা মানে কি বলে টেলিফিল্মের কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন, সংগ্রাম একাকী আপনারা টেলিফিল্ম দেখেছেন, সেখানে কিন্তু কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন স্যার, এবং ইনশাল্লাহ আগামীতে আরো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন। আর স্যার আপনার জ্ঞাতার্থে বলছি, তিনটি না, এখানে যারা পুরস্কৃত হয়েছে প্রত্যেকটি শর্ট ফিল্ম অ্যানিমেশন করবে ইনশাল্লাহ। ফিল্ম তোমরা যারা মেকআপ হতে চাও, স্ক্রিপ্ট রাইটিং করার জন্য ফিল্ম দেখতে হবে, আমি অনুরোধ করবো তোমরা দেখো, পড়াশোনা করো, সবকিছু জানো, কিন্তু বাছাই করো তোমার জন্য যেটুকু প্রয়োজন। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক মোবারকবাদ, প্যানভিশনের দুয়ার তোমাদের জন্য সবসময় খোলা। যারা উপস্থিত নাই কিন্তু স্ক্রিপ্ট জমা দিয়েছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে প্যানভিশনের সকল আহ্বানে তোমাদেরকে সাথে পাবো, এই প্রত্যয় ব্যক্ত করে, এই প্রত্যাশা রেখে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার অবতরণ কথা বলছি।